মনিটাইজেশন ফেসবুক পেজ যদি আপনার আনপাবলিশড হয়ে যায় তাহলে এই ফেসবুক পেজটাকে আপনি কিভাবে পাবলিশ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও যদি আপনি আমার এই পেজের সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে একটা লাইক দিবেন ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আর এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখন আসি মেইন পয়েন্টে হঠাৎ করে আপনি দেখতে পারলেন যে আপনার মনিটাইজেশন ফেসবুক পেজটি আনপাবলিশড হয়ে গেছে কি করার এত কষ্ট করে একটা ফেসবুক পেজ আপনি উঠালেন মনিটাইজেশন হলো তারপরও দেখা গেছে যে আপনার কোনো ভুলই নাই আপনি মনে করতেছেন তো ফেসবুক পেজটি আনপাবলিশড হয়ে গেছে এখন এটাকে কীভাবে আপনি পাবলিক করবেন তো এই কাজটি করার জন্য ভাই আপনাকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে প্রথমে যদি সম্ভব হয় আপনার এই আনপাবলিক পেজ থেকে কোনো পোস্ট ডিলিট করা বা কোনো ভিডিও ডিলিট করা যদি অপশন ফেসবুক আপনাকে দিয়ে থাকে যদিও দেখা গেছে অনেক সময় আমাদের দেয় বা অনেক সময় কিন্তু আমাদের দেয় না যদি আপনাকে দিয়ে থাকে ওই কন্টেন্টগুলোকে আপনি ডিলিট করবেন ডিলিট করার পর আপনি ফেসবুকের কাছে সাধারণ একটা ডায়েরি করবেন বা রিপোর্ট করবেন যে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার অজান্তে হয়তো কোনো একটা সমস্যার কারণে আমার পেজটি আনপাবলিক হয়ে গেছে দয়া করে আমার ফেসবুক পেজটি পাবলিক করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন ঠিক আছে তো এটা আপনি একবার ম্যানুয়ালিভাবে কী করবেন রিপোর্ট করবেন যেহেতু আপনার পেজটি যখন আনপাবলিশ হয়ে যাবে তো তখন হচ্ছে গিয়ে এই অপশনটা আপনি ছাড়া কিন্তু অন্য কেউ আর দেখতে পারবে না তবে কাজে আপনার জায়গা থেকে সতর্ক হয়ে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে তো এই যে মনিটাইজেশন পেজটা যখন দেখা গেছে যে আপনার আবার ফেসবুক কী করে দেবে পাবলিক করে দেবে ফেসবুক কাছে যেহেতু আপনি আবেদন করেছেন তো তাদের কাছে মনে হয় যে ফেসবুক পেজটি তাদের ভুল হয়েছে অর্থাৎ ফেসবুকের ভুল হয়েছে বা আপনাকে একবার সুযোগ দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজটি ফেসবুক আপনাকে আপনার দিক বিবেচনা করে পাবলিক করে দেবে তো নেক্সট থেকে কিন্তু আর কোনো রকম ভুল করা যাবে না কোন কোন ভুলের কারণে আমাদের ফেসবুক পেজটি আনপাবলিক হয়ে যায় বা মনিটাইজেশনটি চলে যায় যখন আপনার ফেসবুক পেজটি আনপাবলিশড হবে তখন কিন্তু ভাই পুনরায় পাবলিক হওয়ার পর আপনি আর মনিটাইজেশনটি কিন্তু ফেরত পাবেন না হ্যাঁ আপনি মনিটাইজেশনটি ফেরত পাবেন এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে আপনার পেজে পুনরায় আবার কাজ করতে হবে আপনাকে আবার কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি দেখবেন যে যখন আপনার পেজটা পাবলিক হয়ে গেছে সাথে সাথে আপনাকে কিন্তু বলে দেবে যে আপনার এই পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ভিডিও আপলোড করা হয়েছে যদিও দেখা গেছে আপনার আগে মনিটাইজেশনটি ছিল এখন আপনার মনিটাইজেশনটি নাই আপনাকে ধরিয়ে দিয়েছে কি সমস্যা আপনার আনঅরিজিনাল কন্টেন্ট এখন আপনি আপনার ভিডিওগুলো পুরোপুরিভাবে চেক করবেন যে আসলে আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে কিছু আছে কি না হ্যাঁ তবে আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন আপনি যদি একজন রোস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে আজকে আপনাদের আমি এমন কিছু বিষয় বলবো যেগুলো থেকে আপনার সবসময় বিরত থাকবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আনপাবলিশড পেজ কিন্তু কখনো হবে না বা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখেন যারা ব্লগ ভিডিও তৈরি করে তারা কি করে মানুষকে কিন্তু হ্যারাসমেন্ট করে সেটা দেখা গেছে যে একজন ব্যক্তিকে কিছু টাকা দিবে ঠিক আছে কোনো একটা প্যাঁচে ফেলে বা কোনো একটা ফাঁদে ফেলে কিন্তু তাকে টাকাটা দেয় তার মনে একটা কষ্ট দিয়ে হ্যাঁ তো দেখা গেছে এই বিষয়টা কিন্তু ফেসবুক অথরিটি কিন্তু মেনে নেয় না যদিও দেখা গেছে আমরা ওই ব্যক্তিটাকে কী করি হচ্ছে গিয়ে পরীক্ষা করি তো সে যদি যোগ্য হয় আসলে টাকাটা পাওয়ার তাকেই কিন্তু আমরা টাকাটা দিয়ে থাকি তো এই রকম ভিডিও কন্টেন্ট মেক করার কারণে দেখা গেছে যে ফেসবুক কিন্তু আপনার পেজ কোয়ালিটিটা কী করে দেয় রেডমার্ক করে দেয় আর যখন আপনার ফেসবুক পেজটাকে রেডমার্ক করে তো ওইখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনার ফেসবুক পেজের মধ্যে কী রয়েছে রিস্ক রয়েছে যদি আপনি নেক্সটে এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড করেন বা আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনার ফেসবুক পেজে আমরা যদি এরকম আর কোনো আমরা যদি এই ধরনের কোনো ভিডিও পাই সেক্ষেত্রে আপনার পেজটি কিন্তু আনপাবলিশড করে দেওয়া হবে এমনটা কিন্তু আমাদের ফেসবুকের তরফ থেকেই বলে দেয় তো এটা একটা ওয়ার্নিং হিসেবে আমাদের কিন্তু তখনই মেনে নেওয়া উচিত কিন্তু বারবার যদি আপনি সেম কাজটাই করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হবে এবং আর একটা বিষয় যারা রোস্টিং ভিডিও করে দেখা গেছে তারা টিকটক থেকে কিছু ভিডিও ইউজ করে বা বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ বা দেখা গেছে যে যার বিষয় সম্পর্কে কথা বলে হ্যাঁ তো ওই মাঝে মাঝে কিন্তু ছোটো ছোটো আকারে ক্লিপ ব্যবহার করে এখন ওই ক্লিপটার মধ্যে যদি দেখা গেছে আপনার 18+ কন্টেন্ট থাকে প্লাস আপনার সেন্সিটিভ কন্টেন্ট থাকে ওই ভিডিওর মধ্যে আপনার গ্রাফিক্সের প্রবলেম থাকে এগুলো আপনাকে আগে থেকে বুঝতে হবে যে কোনটা সেক্সুয়াল কোনটা সেন্সিটিভ কন্টেন্ট কোনটা হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক্সে প্রবলেম থাকতে পারে তো এই বিষয়গুলো আপনাকে আগে থেকে আয়ত্ত রেখে তারপর কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে কেননা
আপনি একটা কষ্ট করে এত বড় একটা পেজ উঠালেন, মনিটাইজেশন হলো, এখন আনপাবলিশটা যদি হয়ে যায় তো সেটাকে পাবলিক করতে কিন্তু খুবই কষ্টকর এবং অনেক সময় কিন্তু হয়ও না। এমনও দেখা যাচ্ছে যে আপনার তো দেখাচ্ছে আনপাবলিশড, কিছুদিন পর হয়তো দেখা গেছে আপনার কোনো মানে আনপাবলিক লেখাও পাবেন না, মানে পুরোপুরিভাবে আপনার ওই পেজটা ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে। তো কী দরকার আছে আমরা আগে বিষয়টা জানি, এরপর ভিডিও তৈরি করি, তারপর ফেসবুক বা ইউটিউবে আমরা কাজ করা শুরু করি। ইউটিউবে কিন্তু এরকম এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসতেছে, আপনার ছোট্ট একটা ভুলের কারণে কোনো ওয়ার্নিং নেই, আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দেবে। তো এখন দেখেন, তো এই বিষয়গুলো আপনারা যারা কাজগুলো করতেছেন, তো দেখা গেছে আপনাদের ভিডিওতে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসে, আর যখন ফ্ল্যাগ কন্টেন্ট আসে আবারও কিন্তু আমাদের পেজের মনিটাইজেশনটি কিন্তু নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কিন্তু নিয়েও যায়। অনেকে দেখা গেছে যে ওয়াচ টাইমে পর্যন্ত কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট ধরে, তো যার কারণে আমাদের কিন্তু মনিটাইজেশনটা দেয় না। তো এই ফ্ল্যাগ কন্টেন্ট নিয়ে আপনাদের আমি পুরোপুরি একটা গাইডলাইন দেবো, বিশেষ করে আপনারা যারা ব্লগার রয়েছেন, ব্লগ ভিডিও তৈরি করেন, তাদের জন্য খুবই উপকারে আসবে ওই ভিডিওটি। আমি অলরেডি একটা লিস্ট করতেছি, সেটা পুরোপুরি হয়ে গেলেই আমি আপনাদের ফ্ল্যাগ কন্টেন্টের উপর একটা ভিডিও দেব। তো আপনারা আমার সেই ভিডিওর সাথে এবং কথার সাথে মিলে দেখবেন আসলে কতটা সত্য। তো যাই হোক, এখন আপনাদের আমি ওই যে বিষয়টা বলবো, আপনার মনিটাইজেশন পেজ যদি আনপাবলিশড হয়ে যায়, পুনরায় যদি পাবলিক করা হয় বা ফেসবুক যদি আপনাকে অনুমোদন দেয়, আপনি মনিটাইজেশনটা পাবেন 100% আপনি মনিটাইজেশনটা পাবেন। তবে কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে, কন্টিনিউ আপনাকে পুনরায় ভিডিও আপলোড করতে হবে, মাঝে মাঝে ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করবেন, ফেসবুক আপনি সেই রিপোর্ট দেখে আপনার পেজে আসবে, দেখবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিনা আগের মতো। তো সে তারপরে কিন্তু হঠাৎ করে দেখতে পারবেন আরেকদিন আপনার মনিটাইজেশনটা দিয়ে দেবে, বা আপনি 2 মাস বা 3 মাস বলতে পারেন যে আপনি পানিশমেন্ট মানে ফেসবুকের তরফ থেকে আপনি শাস্তি পাবেন, তারপর আপনার পেজটা কিন্তু আবার মনিটাইজেশন হয়ে যাবে, আপনি আগের মতো কিন্তু কাজ করতে পারবেন। তবে যে ছোটো ছোটো ভুলগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনাদের মোটেও করা যাবে না। তো তারপরেও দেখা গেছে যে যদি আপনারা বলেন যে ভাই আপনি আমাদের একটা ক্লু দেন কোন কোন ভিডিও, এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেবো, যদি আপনারা আমাকে কমেন্টে বলেন আর ভিডিওটা শেয়ার করে যদি অনেককে জানার সুযোগ করে দেন, আমি আমার কমেন্টগুলো দেখবো, যদি হ্যাঁ বেশি ভোট পড়ে তাহলেই কিন্তু আমি ভিডিওটা করব। আর তা না হলে এই যেভাবে আপনাদের সাথে আমি আলোচনা করলাম যে এই কাজগুলো কিন্তু প্র্যাকটিক্যালিভাবে কিন্তু আপনাদের আমি দেখালাম না, এই জন্য দেখালাম না, প্রথমে আপনাদের কাছ থেকে আমি কিছু ক্লু নিতে চাচ্ছি যে আসলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী কিনা। এরপরও যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনারা ভিডিও মেক করেন, অলরেডি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কোন কোন বিষয়ের কথা বলেছি। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ফেসবুক পেজটি আনপাবলিশ থেকে কিন্তু পাবলিক হবে। প্লাস হচ্ছে গিয়ে আপনার যদি দেখা গেছে পাবলিশই থাকে, দেন আনপাবলিক যদি দেখা গেছে আপনি না করতে চান, তো সেই বিষয়গুলোর দিকে আপনি খেয়াল করে কন্টেন্টগুলো তৈরি করবেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।